ওই সুধীর ভাই মালিককে একদিন পদ মেরে না ঢাক করে দিতে পারি তো আমার নামও ফেলা নয়। তোরা একদিন কামাই করেছি বলে এত রাত পর্যন্ত কাজ করালো। আরে কে ডাকছে না, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই তো গাছের পিছনে কাকে দেখা যাচ্ছে না, দেখে তো মনে হচ্ছে ওটা কোনো মেয়ে। আশেপাশে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, যাই গাছের পিছনে গিয়ে দেখি, যদি মেয়ে হয় তাহলে। তোমরা শুনেছ কাল রাত্রে ফেলা নাকি বাড়িতে ফেরেনি? আরে এতে শোনার কি আছে বড়া, ওই খানকি ছেলে যা হয়েছে বেশ হয়েছে, পাক্কা একটা রাঙা বাদ ছিল। বলো কি, তাহলে তো রাস্তা একদম ফাঁকা। মানে কিসের রাস্তা? আরে ওই ফেলার বইয়ের কথা বলছি, ওই খানকির ছেলের নোংরামির জন্য ওর বউ তো আমার সঙ্গে ঘর করতে চেয়েছিল, কিন্তু ওই ফেলা নিজে বাইরে রানবাজি করে এসে বউকে চোখে চোখে রাখতো, কিন্তু এখন তো রাস্তা ফাঁকা, ফেলার বউ এখন আমার। সব খানকির ছেলে এক রকমের, সব গণমরার তালে রয়েছে। হ্যাঁ মামা, ও পাঁচু কাই গো। কেন কি হয়েছে, ওই খানকি ছেলে নিশ্চয়ই তোকে আবার জ্বালাতন করেছে। আগো না গো মামা, ও কিছু করেনি, ওর সাথে আমার টুকু দরকার থাইলো, বলো না গো ও কাই। হে ভাঙ্গা রাঙ জামা হে চাকা চাক, হে আরে ওটা চাকা চাক নয় পকা পক হবে। এই দিলি তো, দিলি তো বানা সব কিছু ঘেটে। কার কথা বলছিস তুই? আরে বানা কে যেন আমার নাম ধরে ডাকলো, গলার শব্দটা এমন যেন গলায় কেউ বানা ঢুকিয়েছে। আমার মনে হয় তোর বানা নেশা হয়ে গেছে। আমার কোনো নেশা হয়নি খানকি ছেলে, আমার মনে হয় তুই সুধীর ভাই এরকম করে ডাকছিস আমাকে। কি ভাবছিস কি, ওই রকম বালের মতন ভাড়া ঢোকানো গলায় কথা বললে আমি কি ভয় পেয়ে যাবো? আরে ও জন্য তো মুই তনকের কাছে আসছি, তনে এত পাক্কা বেদুয়াশা, তনকের প্রাণের কোনো ভয় ডর বলে জিনিস নেই, তনকে দিয়ে কাজটা হবে। বলেন কি? এ কি লাউড়া, তুই এখানে কি করছিস? বহুত গুরুতর ঘটনা রে ভাই, তোর কাছ থেকে একটু সাহায্য দরকার। আচ্ছা কি কি বললি তুই, আরেকবার বল। কি বলে জীবন কেবলা মাটি, মানে আমার সাহায্য চাইছে, ঠিক আছে যা তোকে আমি দয়া করলাম যা। তুই তোর রক্তের পরিচয় দিলি ভাই, কেউ একজন তোর সাহায্য চাইতে এসেছে আর তুই তাকে ওরকম ভাবে বলছিস। ডুব খানকি ছেলে হরশত্রু বিভীষণ, দূর হ আমার চোখের সামনে থেকে দূর। লাউড়ার বালে যে আমার। কেন রে ভাড়া, এটা কি তোর বাতার জায়গা নাকি? কি বললি তুই? দেখ ভাই, এখন ঝগড়া করার সময় নয়, নিজেদের মধ্যে যত ঝগড়া করবি তত বিপদ আরো বাড়তে থাকবে, বুঝলু? এই গ্যান্ডাতার বাচ্চা চুপচাপ বানা মুঠো করে বস। ভাজু ভাজু, এই কোন খানকির ছেলে রে, সেই থেকে লাউড়া কানের কাছে পাচু পাচু বলে গেলিয়ে যাচ্ছিস। কি কৌটু, তোর নাম ধরা কেউ ডাকেটে? আরে হ্যাঁ রে ভাই, দেখ না সুধীর ভাই সেই থেকে একই কথা বলে যাচ্ছে, মেঘাত সোয়ারের বাচ্চার গানে মাল উঠে গেছে, তাই লাউড়া এরকম ভুলভাল বকছে। আরে না রে, এটা কোনো সাধারণ ব্যাপার নয়, নির্ঘাত পাঁচুকে। পাঁচুকে? পাঁচুকে কি? নির্ঘাত পাঁচুকে? আরে ধুর খানকি ছেলে, বলবি তো বল না হলে ভাগ এখান থেকে। তোকে মনে হতে নিশিতে পাইছি। নিশি? হ্যাঁ গো, ছেলেগুলো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে এরকম করে বেরিয়ে গেল কেন বলতো? তা আমি কি করে জানবো, এখনকার ছেলেদের মতিগতি বোঝা বড় দায়। বলেন কি? হ্যাঁ যেমন তুমি। হ্যাঁ
আরে হরে পাঁচু একটু স্পিড বাড়া আর একটু বেগিয়ে চো, যত দেরি করব তত গ্রামের ব্যাগটা লোক মরতে রইবে। লেওড়া চোদার কত জোরে চালাবো, এটা কি হেলিকপ্টার নাকি যে উড়িয়ে নিয়ে যাবো? তুই না পারলে আমাকে দে। আচ্ছা থাক, খান্তির ছেলে আমার কোনোদিন সাইকেল চালায়নি, সে আবার বাইক চালাবে। দূর লেওড়া, পালে হিসাব পত্র করতে গিয়ে বনে এত দেরি হয়ে গেল, না জানি ঘরে গেলে কি কপালে দুঃখ রয়েছে। একি বাড়া, এটা আবার কে? এই ভরা জঙ্গলে এই নিরিবিলিতে কে ডেকে উঠল? কিন্তু গলাটা শুনে কোনো সুন্দরী বলে মনে হচ্ছে। একি, এ তো দেখছি আমারই নাম ধরে ডাকছে, কিন্তু কোথা থেকে ডাকছে সেটা তো দেখতে পাচ্ছি না। ওই ওই তো ওই তো ওই গাছটার পিছনে কি একটা রয়েছে বলে মনে হচ্ছে। না, এত ডাকছে যখন কাছে গিয়ে দেখছি কার একটা বাই উঠেছে। আচ্ছা আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আমি যা দেখতে পাচ্ছি, কোনো এক অসম্পূর্ণ কামের বাসনায় জর্জরিত একটি অতৃপ্ত আত্মা, কিন্তু এটা বলা যাচ্ছে না যে ওটা কোনো ভূত না কোনো ভণ্ড তান্ত্রিক। দেখলে ওরা দেখ, তুই বা এত দূর থেকে বাইকে করে টেনে নিয়ে এলি এই বাল বাবার কাছে, এমন বাড়া জীবদৃষ্টি করেছে যে ঠিক মতো বলতেই পারছি না যে সেটা কে। কি বললি সুয়ারের বাচ্চা? তুই আমাকে দেখবি, আমি কি করতে পারি দেখবি? তুমি আমার বানার বাল জানো? তবে রে সুয়ারের বাচ্চা, এবার নে শান্তির ছেলে, কতবার বলেছি না যেখানে সেখানে নিজের বিদ্যে ফলাবি না। বাবা, ওকে তুমি ক্ষমা করে দাও, তুমি শুধু এটা বলো যে আমরা কি কি করব। যদিও এখনো পর্যন্ত ওই অশুভ শক্তির পাল্লায় পড়িনি, শুধু শোনা কথায় তোমার কাছে ছুটে এসেছি, আর আমি চাই না ওই গাঢ়মুখ অশুভ শক্তির পাল্লায় পড়তে। আচ্ছা বেশ, তোর কথাই এই ফেদামুখকে ছেড়ে দিচ্ছি আমি, না হলে ওর আজকে কি হাল করতাম সেটা ও নিজেও ভাবতে পারছে না। এই যে শোন তুদির ভাই, এই কিছুদিন ধরে তোর কানে কানে তোর নাম ধরে কেউ ডাকছিল? হে বাবা, কিন্তু আপনি কি করে জানলেন? দেখেছিস সেই গাঢ়মুখ ছেলেদের মতন কথাবার্তা, এত কিছু কারিগরি দেখালাম, এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে আমার দিব্য দৃষ্টি রয়েছে। আর ছাড়ি দো ছাড়ি দো বাবা ছাড়ি দো, শুধু তুমি কও যে মনকে কি কি করতে হবে। হ্যাঁ দাঁড়া, আগে ওই খানকির ছেলেকে ওই জায়গা থেকে মুক্ত করি, যুধির ভাই তো দেখছি কোনোদিন কানই পরিষ্কার করেনি। কান লেবড়া যেই থেকে শীতকাল পড়েছে সেই থেকে স্নান পর্যন্ত করেনি। এই গাঢ়মুখ এগিয়ে আয় আমার দিকে। কেন কেন বাবা আবার প্রশ্ন করে, দেখবি এক্ষুনি গাঁ ধরে তুলে আছাড় মারবো। না না না, আমি যাচ্ছি যাচ্ছি। ওটার জন্যই ও নিজের নাম শুনতে পাচ্ছিল, এই জিনিসটা দিয়েই ওই শয়তানটা তোদেরকে বস করে নিত। ও বাবা, তার মানে তুমি কি কইতে চাও তো? তার মানে তোরও ঠিক একই কেস, তোকে আর থাপ্পড় মারবো না, তুই নিজে থেকে টেনে বের করে নে। এই খানকির ছেলে এক নম্বরের নচ্ছর ছিল বলে গায়ের রাগ মেটাল আমাকে থাপ্পড় মেরে। ও হা, কি
কি গো বাবা, ওগুলা যে মনকের কানের ভিতরে ছিল মনে কিছু বুঝতে পারিনি। এটা কি করে হতে পারে যে মনকের কানের সঙ্গে কিছু লাগিয়ে রয়েছে আর সেটা মনে বুঝতে পারিনি? হ্যাঁ কি গা, ওরে এই বর্তমান সময় এমন জায়গায় চলে এসেছে যে কেউ যদি তোর গাঁড় মেরে দিয়েও চলে যায় সেটাও তুই বুঝতে পারবি না। এই নে এই জলটা নিয়ে যা, নিয়ে গিয়ে যেখানে সেই দৃশ্যটা ঘটবে সেই জায়গায় ছুড়ে দিবি, তারপর দেখবি মজা। এটা কি জল বাবা, আমি কি একটু খেতে পারি? আমার গাঁড় ধোয়া জল। শান্তি ছেলে, এই চুদির বেটাটা কে রে? বাল তোর জল পিপাসা পেয়েছে আগে বলবি তো। এই জলটাই গেল, আর সঙ্গে করে নিয়ে যা, ওই জায়গায় ছুড়ে মারবি, শুধু তার আগে আমার একবার নাম করে নিবি। আচ্ছা বেশ, আর তোমার নাম কি বাবা? আমার নাম ইড়ানন্দ। এই কখন ডাকবে ওই শয়তানটা? দাঁড়া, কারে সাবান শ্যাম্পু মাখছে হয়তো, এবার বডি স্প্রে মেখে বেরোবে। হ আর ও বডি স্প্রেটা তোর বাবার মনে হটে। ওটিটা এরকম ভাবে দাঁড়িয়ে রইলে কেউ ডাকবে না। বেদু আসা শয়তানটা সবসময় একজনকে দেখেই তার গান মারতে আসে। হ্যাঁ ভাই ক্যাবলা, তুই কিন্তু একদম ঠিক বলেছিস। ভাই পাঁচু, তাড়াতাড়ি যা। তুই চুদির ভাই দেখি সর্বদা আমারই কন মানার জন্য দাঁড়িয়ে থাকিস, কেন রে লাউড়া? তোর গানে যদি এতই দম তো তুই নিজে যেতে পারিস না? আমি আমি নিতান্তই। ওরে বাবা রে, সোয়ারের বাচ্চাটা আমার মাজাটা মনে ভেঙে দিল রে, সোয়ারের বাচ্চা। হ্যাঁ এই তো মারছি, একবারে গানে ক্লিক করে মারি দে। আরে শুয়োরের বাচ্চা, মারছি রে মারছি, চুপ করে দাঁড়া না। ও পাঁচু, এটা কে তারে? পাঁচুর আর একটা ভাই, সে যে খানকির ছেলেই হোক, দুনিয়াতে উপরওয়ালা সৃষ্টি একই রকম দেখতে সাতরা মানুষ থাকে, তাই বলে তার মায়ের পেট থেকে বেরিয়ে আসা বাচ্চা ভাই হয়ে যায় না। এই খানকির ছেলে ধরা পড়লে পাড়ার লোক আমাকে ভুল বুঝতো। বালের ছেলেকে আজ মুখ টিপে পন্ধ মেরে দেব। তোরা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? চালা খানকির ছেলেকে মার। তোরা আমাকে এরকম ভাবে মারলি, আমি যদি ধরা না পড়তাম তাহলে তোদের সবকটার গাঁড় মেরে ফুল ফুটিয়ে দিতাম। আচ্ছা বলে কি